प्रकृतिं परमाम भयं बरदां नवरूप धरां जनता पोहरां शरणागत सेवको तोषकरिं प्रणमामि परां जननीं जगताम्। श्री शारदा देवी स्तोत्रमेर प्रथम श्लोकेति एटी स्वामी अभेदानंद रचित, जार बांगला माने करले दाड़ाय परमा प्रकृति जिनी अभया ओ बरदा नरदेहे अवतीर्णा, जिनी जीव दुःख हारिनी एवं शरणागत सेवके जिनी आनंद विधायिनी सेई सर्वाराध्या जगज्जननीके प्रणाम करी। आज के आमादेर पर्वे स्वामी अरूपानंद लिखित श्री श्री मायेर जीवनी थेके आमरा मायेर जीवनी सम्पर्के अर्थात श्री शारदा मायेर जीवनी सम्पर्के आज आमरा आलोकपात करब। स्वामी विवेकानंद रचित अन्नास्तोत्रम ग्रंथटीर पंचम स्तवके आमरा पाई, मा तोमार कृपा दृष्टि समभावे सुधा बृष्टि शत्रु मित्र सकलेर उपरेई करो गो, समभावे धनी दिने रक्षा करो निशी दिने, मृत्यु बा अमृत दुए तब कृपा झरे गो, जाची पदे निरूपमे भूलो नामा ए अधमे शुभ दृष्टि तब जेन सर्वता भरे गो। स्वामी विवेकानंद रचित अन्नास्तोत्रमेर पंचम स्तवकेर बांगला अनुवाद एटी। এই অনুবাদটি করেছেন স্বামী রামকৃষ্ণানন্দ। এই কথাগুলির প্রত্যেকটির মধ্যে দিয়েই শ্রী শ্রী শারদামায়ের সম্পর্কে যা আমি জানতে পারি, তারা সকলেই প্রার্থনা করেছেন যেন সমগ্র জগতের জরা জীর্ণতা সমগ্র জগতের দুঃখ মা হরণ করে নেন। একইভাবে আমাদের প্রত্যেকেরই জীবনের নানা সমস্যার ঘনা ঘটা সবই শ্রী শ্রী মায়ের দ্বারা দূর হয়ে যায়। মায়ের উপস্থিতি আমাদের সকলের জীবনেই শান্তির বাতাবরণ এনে দেয়। আজকে সেই মায়েরই জীবন বৃত্তান্ত আমরা আলোচনা করতে চলেছি। এইটি এই জীবনী বৃত্তান্তের আলোচনার প্রথম পর্ব। আসুন শুরু করা যাক, পরবর্তী দিনে আরও অনেক পর্ব এই সংক্রান্ত বিষয়ে আসতে চলেছে। শ্রী শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছিলেন। তাহার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতার নাম শ্যামা দেবী। মা তাহার জন্মকথা এই রূপে বলিয়াছেন, আমার জন্মও তো ওই রকমই, অর্থাৎ ঠাকুরের মতো। আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাওয়ার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হল না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন, সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে, তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। মায়ের পিতা তখন কার্যোপলক্ষে কলিকাতা গিয়েছিলেন, ফিরিয়া আসিয়া তিনি এই সকল কথা শুনিলেন। তদাবধি মা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তিনি আর স্ত্রীর অঙ্গ স্পর্শ করেন নাই। শুনিয়াছি মাকে তাহার পিতা দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করতেন। মায়ের মা একবার যোগেন মাকে বলিয়াছিলেন, গর্ভাবস্থায় আমার এই রূপ, মাথায় চুল আর ধরে না। সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার আর অবধি নেই। মায়ের জন্মস্থান এখন যেখানে মন্দির হইয়াছে সেইখানেই ছিল। বসত ঘরখানি উত্তরের জমিতে ছিল। পূর্ব দিকের জমিতে একখানি দোচালা ঘর ছিল, মধ্যে দেয়াল, বহির্ভাগ সদর এবং ভিতরের ভাগ অন্দর। দক্ষিণের জমিতে রান্নাঘর, ঢেঁকি, শাল প্রভৃতি ছিল। মা বলিয়াছেন,
পুরানো বাড়িতে অর্থাৎ জন্মস্থানের বাড়িতে বিয়ে হয়। আমার 9 বছর বয়সের সময় নূতন বাড়িতে, এখন যেটি বড়দা মামার বাড়ি, সেখানে আমি আসি। ও বাড়িতে আর ধরে না। মায়ের পিতা দরিদ্র হইলেও অতি নিষ্ঠাবান এবং মাতা বিশেষ ভক্তিমতী ও কর্তব্য পরায়ণা ছিলেন। মা শৈশবে দরিদ্রের সন্তানের মতোই লালিত পালিত হইয়াছিলেন। রন্ধনাদি গৃহকার্যে তিনি মাতাকে সহায়তা করিতেন। আমাদের নিকট বলিয়াছিলেন, ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দলঘাস কেটেছি, খেতে মুনিষদের জন্য মুড়ি নিয়ে যেতুম। 1 বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। বাল্যকালে ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ করাই মায়ের প্রধান কাজ ছিল। তিনি বলিয়াছিলেন, ভাইদের সঙ্গে নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল। ছোট ভাইদের সঙ্গে মা কখনো কখনো পাঠশালায় যাইতেন, তাহার ফলে তখন অতি সামান্য লেখাপড়া শিখিয়াছিলেন। অবশ্য পরে তিনি বেশ পড়িবার অভ্যাস করিয়াছিলেন এবং বাংলা রামায়ণ আদি পড়িতেন, কিন্তু পত্রাদি লিখিতে তাহাকে কখনো দেখা যাইত না। 5 বৎসর বয়সের সময় মায়ের বিবাহ হয়। তিনি বলিয়াছিলেন, আমার 7 বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। বিয়ের পর জোরে যায় না, তখন আমাকে বলেছিলেন, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে, তখন 5 বছর বলো, 7 বছর বলো না। জোরে যাওয়াকেই মা পাছে বিবাহ মনে করেন, এই জন্য ঠাকুর ওই কথা বলিয়া থাকিবেন। বিবাহের সময় সম্বন্ধে মা বলিতেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামার পুকুর গেলুম, তখন সেখানে খেজুর কুড়িয়েছি। ধর্মদাস লাহা এসে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে? সূর্যুর বাপ কোলে করে আমাকে কামার পুকুর নিয়ে গিয়েছিল। এই সূর্যু মায়ের জ্ঞাতি ভাই। শ্রী শ্রী ঠাকুরের জয়রামবাটি যাওয়ার সম্বন্ধে মায়ের এইটুকুই মনে ছিল যে, ভাগিনেও হৃদয়ে কতকগুলি পদ্মফুল সংগ্রহ করিয়া তাহাকে খুঁজিয়া বাহির করিয়াছিলেন এবং তিনি নিতান্ত সংকুচিতা হইলেও তাহার পাদপদ্ম পূজা করিয়াছিল। মায়ের 7 বৎসর বয়সেই ঠাকুর দ্বিতীয়বার জয়রামবাটি যান। তখন কেহ না বলিয়া দিলেও মা ঠাকুরের পা ধুইয়া তাহাকে বাতাস করিয়াছিলেন, তাহা দেখিয়া অন্যান্য সকলে হাসিয়াছিল। মায়ের ছেলেবেলার খেলার সঙ্গী রাজমুখুজ্জের ভগিনী অঘরমণি বলেন, মা খুব সাদাসিধে ছিলেন, তাতে সরলতা যেন মূর্তিমতি ছিল। খেলায় তাঁর সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি। মা প্রায়ই কর্তা বা গিন্নি সাজতেন, পুতুল গড়ে খেলা করতেন বটে, কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন। অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন। অঘরমণি বলিয়াছেন, একবার জগদ্ধাত্রী পুজোর সময় হলদে পুকুরের রামহৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন। মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন, কিন্তু কে জগদ্ধাত্রী কে মা কিছুই ঠিক করতে পারলেন না। তখন ভয়ে পালিয়ে গেলেন। মায়ের 11 বৎসর বয়সের সময় 1271 সালে ওদেশে ভীষণ দুর্ভিক্ষ হয়। মায়ের পিতার কিছু ধান্য সঞ্চিত ছিল। গরিব ব্রাহ্মণ নিজের পোষ্যবর্গ কি খাইবে সেদিকে লক্ষ্য না রাখিয়া অন্য সত্র খুঁড়িয়া দিলেন। কড়াইয়ের ডালের খিচুড়ি হাঁড়ি হাঁড়ি রন্ধন করাইয়া কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন। গরম খিচুড়ি খাইতে লোকের কষ্ট হইত বলিয়া মা দুই হাতে পাখার বাতাস করিয়া তাহা ঠান্ডা করিয়া দিতেন। ক্ষুধার্ত লোকেদের দুর্দশা মা এই রূপে বর্ণনা করিতেন, আহা, এই খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। একদিন একটি বাগদি না ডোমের মেয়ে এসেছে, মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে তেলের অভাবে, চোখ উন্মাদের মতো, ছুটে এসে গরুর ডাবায় যে কুঁড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে।
এত যে সকলে ডাকছে, বাড়ির ভিতরে এসে খিচুড়ি খা, তা আর ধৈর্য মানছে না। খানিকটা কুঁড়ো খেয়ে তবে কথা তার কানে গেল, এমন ভীষণ দুর্ভিক্ষ। সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মাড়াইয়ে রাখতে আরম্ভ করলে।